আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট এবং ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, যে ম্যাচের অপেক্ষায় থাকতে হয় মাসের পর মাস, কখনও বছরব্যাপীও। অস্ট্রেলিয়ায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আগামী 23 অক্টোবর মুখোমুখি হবে এশিয়ার চিরশত্রু এই দুই দেশ। মেলবোর্নে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগে দুই দেশের ক্রিকেট প্রেমী, এমনকি উভয় দেশের ক্রিকেট বোর্ডও মুখোমুখি অবস্থানে আছে। ভিন্ন কারণে ম্যাচটি শেষ পর্যন্ত হবে কিনা সেটা নিয়েও শঙ্কা আছে। সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, 2023 এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, কারণ এটা ভারত সরকারের সিদ্ধান্ত। এরপরই দুই দেশের বোর্ডের মাঝে কথা লড়াই শুরু হয়ে যায়। পাকিস্তানও পাল্টা হুমকি দেয়, এমনটা হলে তারা ভারতে অনুষ্ঠিতব্য 2023 ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না, এমনকি বিশ্বকাপ ম্যাচ বয়কটেরও আওয়াজ ওঠে। এরপর গতকাল বৃহস্পতিবার ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, পাকিস্তানে যেতে না চাওয়ার কারণ নিরাপত্তার অভাব। এসব ঘটনা বিশ্বকাপে ভারত পাকিস্তান লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দিলেও ম্যাচ বন্ধ হবে না। এই লড়াইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে আবহাওয়ার উপর। আবহাওয়ার পূর্বাভাসে বলছে, মেলবোর্নে আগামী রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা 70-80%, সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। বাতাসের আর্দ্রতা থাকবে 76%। একটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ন্যূনতম 5 ওভারের প্রয়োজন। তাছাড়া গ্রুপ পর্বের জন্য কোনো রিজার্ভ ডে নেই, তাই প্রকৃতির ওপরই নির্ভর করতে হচ্ছে।